আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোরের এখনকার সংবাদে আমি নবী সুজন ফিলিপাইনের সমুদ্র সমুদ্রতটে একটি মৃত তিমি মাছ ভেসে এসেছে যেটির পাকস্থলিতে চল্লিশ কেজি পরিমাণ অর্থাৎ প্রায় আটাশি পাউন্ড প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেছে ডিবন কালেক্টর মিউজিয়ামের কর্মচারীরা মার্চের শুরুতে তিমি মাছটিকে উদ্ধার করে দাভাও সিটির পূর্বাঞ্চল থেকে মিউজিয়ামটির এক ফেসবুক পোস্টে লিখেছে যে একটি তিমির ভেতরে এত বিপুল পরিমাণ প্লাস্টিক তারা আগে কখনো দেখেনি তিমিটির পাকস্থলিতে ষোলোটি চালের বস্তা ও বিপুল পরিমাণ শপিং ব্যাগ ছিল বলে উল্লেখ করে তারা তিমিটির পাকস্থলিতে কি কি জিনিস পাওয়া গেছে তার বিস্তারিত তালিকা আগামী মধ্যে প্রকাশ করবে বলে মিউজিয়াম কর্তৃপক্ষ ফিলিপাইন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ থেকেই সমুদ্রে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য নিক্ষেপ করা হয় পরিবেশ সংরক্ষণ বিষয়ে প্রচারণা চালানো প্রতিষ্ঠান ওশান কনসালভেন্সি ম্যাককিনসে সেন্টার ফর বিজনেস এনভায়রনমেন্ট দুই হাজার সালের প্রতিবেদনে অনুযায়ী পাঁচটি এশিয়ান দেশ চীন ইন্দোনেশিয়া ফিলিপাইন ভিয়েতনাম ও থাইল্যান্ড প্রতি বছর সমুদ্রে যে পরিমাণ প্লাস্টিক বর্জ্য ফেলা হয় তার ষাট শতাংশের জন্য দায়ী শত ব্যস্ততার মাঝেও এবি টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ এবি টোয়েন্টি ফোরের আরও সংবাদ জানতে ভিজিট করুন আমাদের ফেসবুকের পাতায় এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবি টোয়েন্টি ফোরের সব অনুষ্ঠান দেখতে ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে এবি টোয়েন্টি ফোরের নিজস্ব অ্যাপস